সরকারি চাকরিতে প্রবেশে কোটা প্রথার বাতিল চেয়ে চলমান আন্দোলনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতির মোকাবেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব হল গেট রাত 12টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নেতৃত্বে একটি জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যের ব্যক্তিগত বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চলমান বিষয়গুলো নিয়ে আলোচনা এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে সিদ্ধান্ত গৃহীত হয়। চলমান পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের হলে কড়াকড়ির পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় টহল বাড়াবে বিশ্ববিদ্যালয়ের টেরিটোরিয়াল টিম। যারা নেতৃত্ব দিচ্ছে তারা তাদের একটা সমাবেশ ডাকছে 3টার সময়, এটা পেরিস রোডে হওয়ার কথা ছিল। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে তাদের যে সমাবেশটা কোনো ঝামেলা ছাড়াই হয় সেটা নিয়ে আমরা একটা প্রস্তুতি নিয়েছি এবং সব পক্ষকে আমরা চেষ্টা করছি যে এটা যেন শান্তিপূর্ণ হয়। কিন্তু এর মধ্য দিয়ে যে কে বা কার একটা মিছিল নিয়ে এসে বঙ্গবন্ধু হলের ভিতরে প্রবেশ করে ভাঙচুর প্লাস হচ্ছে যে মানে অগ্নিসংযোগের মতো যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য একটা কলঙ্কের মতো জায়গা। আমরা এটা চাইনি, আমরা খুব মর্মাহত যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম করতে পারবে এটা আমাদের কল্পনার বাইরে যে এই সময়। আর আমাদের সব পক্ষকে বলা ছিল যে যাতে মানে সংবেদনশীল হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্তত সহিংসতা যেটা ঘটনা ঘটছে অন্যান্য বিশ্ববিদ্যালয় সেটা থেকে যাতে বিরত থাকে আমরা চেষ্টা করছি, এটা সবার কাছে আমাদের আপিল ছিল সব পক্ষের কাছে। এবং আজকে আপনারা দেখছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত শুধু শিক্ষকরা না, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক কর্মকর্তা স্বতঃস্ফূর্তভাবে এই জায়গাটায় দাঁড়িয়েছে যাতে বিশ্ববিদ্যালয়টা ভালো থাকে। কিন্তু সেই জায়গায় এসে এমন একটা ঘটনা ঘটে গেল যেটা ভাষায় প্রকাশ করার মতন আমরা খুব মর্মাহত। আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।